AB24 বাংলা ও বাঙালির পাশে। শরীয়তপুর এক সদর আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর সুস্থতা কামনায় ইতালির রোমে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শরীয়তপুর সদর ঐক্য পরিষদ রোম ইতালির উদ্যোগে স্থানীয় মক্কি মসজিদে বাদ মাগরিব এ আয়োজন করা হয়। ঐক্য পরিষদের উপদেষ্টা সোহাগ মুন্সি, সভাপতি সৈয়দ সুমন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান মাদবুরের আমন্ত্রণে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাসি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি হাজি হাবিব চৌধুরী, জসিমউদ্দিন জসিম, সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু, সদস্য মুজিবুর শিকদার, উপপ্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠু, সদস্য ফারুক ফরাসি, সোহরাব সরকার, জহিরুল ইসলাম, ইতালি যুবলীগের সোহেল বক্সি, মহিউদ্দিন মহি, শাহাদাত হুসাইন রনি, ইতালি স্বেচ্ছাসেবক লীগের মাসুদ রানা, ঢাকা জেলা সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সহসভাপতি আল মাহমুদ রফিক, হাজি সুইট সহ দলীয় অঙ্গ সংগঠন এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজি বলেন, অসুস্থ সাংসদ ইকবাল হোসেন অপু একজন অত্যন্ত নিষ্ঠাবান এবং দক্ষ সংগঠক। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন। অনুষ্ঠানে রোমের মক্কি মসজিদের মুফতি ওয়ালিউল্লাহ সাংসদের সুস্থতা কামনা করে বিশেষভাবে উপস্থিত সকলকে নিয়ে দোয়া করেন। AB24 বাংলা ও বাঙালির পাশে।